Hello everyone, guys. আমরা এখন চলে এসেছি সম্পন্ন ক্যাফেতে। এটা হচ্ছে আলিপুরেই আর একদম আলিপুর জু এর কাছে। তা আমরা এখানে আপনাদেরকে এই ক্যাফেটা দেখাবো। খুবই সুন্দর ক্যাফে, অত্যন্ত সুন্দর ক্যাফে। আমরা অনেকজন আছি, একসাথে এসেছি। এবার ফুড ব্লগটাও করব এখানে, আমরা যা যা অর্ডার করব তার টেস্ট কীরকম, রিভিউজও আপনাদেরকে দেব। এবার জাস্ট আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাই, কত সুন্দর আপনারা নিজেরাই দেখবেন। আছি এখন হচ্ছে সম্পন্ন ক্যাফেতে। ক্যাফেটা পুরো একদম পুরো বাঙালি অনার স্টাইলে পুরো ডেকোরেট করা, যেগুলো থেকে শুরু করে নন্দন থেকে শুরু করে বিভিন্ন হেরিটেজ, আমাদের মানে আসল কলকাতা যেটা সিটি অফ জয়পুর, এখানে তুলে ধরা হয়েছে। এখানে আপনারা অবশ্যই আসুন। ঠিক আলিপুর চিড়িয়াখানার সামনেই ক্যাফেটা, প্রায় 200 মিটারের ডিস্টেন্সে। আপনারা অবশ্যই এখানে ভিজিট করুন এবং নতুন নতুন ফুড এখানে ট্রাই করুন। দেখুন আপনাদের কেমন লাগছে বা আমাদেরও জানান। আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী কী আছে এখানে। দেখতেই পাচ্ছেন এখানে প্রিন্সেপ ঘাট থেকে আরম্ভ করে কলকাতার টানা রিক্সা, আরও ইত্যাদি অনেক কিছু, ব্যোমকেশের চশমা থেকে আরম্ভ করে বরবউ, কলকাতার দুর্গাপুজো, মিষ্টি, এভরিথিং, সব কিছুকে তুলে ধরা হয়েছে। ট্রাম, সত্যজিৎ রায়ের নাম, এদিকে ভিক্টোরিয়া ট্রাম, তার সাথে সাথে ঋত্বিক ঘটকের নাম, নন্দন, কফি হাউস, বাঙালির আবেগ যা যা হয় সব কিছুই রয়েছে এখানে। আপনারা এখন সম্পন্ন ক্যাফের টোটাল ভিউটা দেখতে পাচ্ছেন। ভেরি বিউটিফুল প্লেস। এখানে যে রুফ, ফ্লোর, ওয়াল পেন্টিংস এটসেট্রা যা আছে সবই খুব ভালো। হাওড়া থেকে আপনারা বাস ধরে যখন আলিপুর জুতে আসবেন, ওখান থেকেই একটুখানি হেঁটে এই ক্যাফেতে আসা যায়, কারণ জুয়ের বাইরে প্রচুর বোর্ড লাগানো রয়েছে, ডাইরেকশনের বোর্ড। ওই দেখে দেখে আপনারা এইখানে ক্যাফেতে আসতে পারেন। তার সাথে জিপিএস তো রয়েছেই, যদি কোনো প্রবলেম হয় জিপিএসে দেখে এই ক্যাফেতে আসবেন। খুবই সুন্দর জায়গা, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আমাদের সঙ্গে যারা যারা এসেছে তাদের সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো। তার সাথে আমরা কিন্তু এখন খেতে বসে গেছি, যা অর্ডার করেছিলাম অর্ডারও কিন্তু চলে এসেছে। হ্যালো গাইস, আমরা অর্ডার করে দিয়েছি। বল কি কি অর্ডার করেছিস বল। এটা কি চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছিলাম আমরা। আচ্ছা, তো ফার্স্টে দেখলাম কোয়ান্টিটিটা খুবই কম, তারপর সার্ভ করার পর মনে হলো খুবই অনেকটাই বেশি দিয়ে চলে গেছে। এমনি খাবার কোয়ালিটি খুবই ভালো, যা সসটা একটুখানি বেশি ট্যাঙ্গি। আচ্ছা, তা কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো নিয়েই কোনো কমপ্লেন নেই, তাই তো? আর প্রাইসটা একটু বলে দে। প্রাইসটা 200, একদম কোয়ান্টিটি আর কোয়ালিটির মধ্যে একদম পারফেক্ট। আচ্ছা একদম, একটু জাস্ট প্লেটটা দেখিয়ে দিই, নে বাকিটাও খেয়ে নে তাড়াতাড়ি। কেমন লাগলো? আচ্ছা, মানে জু থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, তাই তো? ওকে, দেন তারপর কি অর্ডার করা হয়েছিল? ওকে, আর কেমন লাগলো টেস্টটা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর। হ্যাঁ, ওটাই, এনভায়রনমেন্টটা কেমন সেটাই জানার ছিল। আচ্ছা, লোকে লোকের জন্য কি রেকমেন্ড করবি? আচ্ছা, আমাদের এই ফুড ব্লগটা এখানেই শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে অবশ্যই আসবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এএস লাইফস্টাইল ব্লগস। তার সাথে সাথে আমাদের ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন ও আরও অন্যান্যদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ।